শোক দিবস যথাযথ পালন করার লক্ষ্যে কলিপুরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় 15 আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা করেছে উলিপুরা ইউনিয়ন আওয়ামী লীগ। আজ বিকেলে উলিপুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলামিন ভূঁইয়া মাসুদ। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান মজনু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায়। এ সময় আরো বক্তব্য রাখেন উলিপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুল হক, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন পরাগ, সাধারণ সম্পাদক এম এইচ আহাদ খান সহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকগণ, এছাড়াও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে 15 আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে সর্বসম্মতিক্রমে গণভোজ ও বিশেষ দোয়ার আয়োজনের সিদ্ধান্ত হয়। এদিকে প্রস্তুতি সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলামিন ভূঁইয়া মাসুদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জাতীয় শোক দিবসের শ্রদ্ধাঞ্জলির বেজ পরিয়ে দেন। পরে তারাও চেয়ারম্যানকে জাতীয় শোক দিবসের শ্রদ্ধাঞ্জলির বেজ পরিধান করান। ওকে ওয়ান ডট টিভি নিউজ ডেস্ক। যে ভালোবাসা এবং যে আপনাদের যে মনের কথা আমাকে নিয়ে আপনারা যে কথাগুলি বলেছেন এটার জন্য সত্যি আমি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং ঋণী। আমি একটা কথাই বলবো, আজকে আমরা সুখের মাস আগস্ট মাস, সেই সুখের মাসে আমাদের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 15 আগস্ট আমাদের যে জাতির পিতার শোক দিবস, সেই শোক দিবসে আমরা যে কিভাবে আমাদের জাতির পিতাকে সম্মান দিতে পারি, ইজ্জত সম্মান করতে পারি এবং ওনার জন্য দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করতে পারি, এই জন্য যে আপনারা 1 ঘন্টার মধ্যে যে আপনারা এইভাবে আমার ইউনিয়ন পরিষদে এসেছেন, এই জন্য আমি আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি একটা কথা বলবো, আসলে বঙ্গবন্ধু একটা কথা বলেছেন, তুমি যদি রাজনীতি করতে চাও তাহলে তুমি অন্ততপক্ষে সাধারণ অসহায় মানুষকে ভালোবাসো। সাধারণ অসহায় মানুষকে যদি তুমি ভালোবাসো তাহলে অন্ততপক্ষে তোমার নিজের ওই কাজগুলি থেকে তোমার নেতৃত্ব চলে আসবে এবং বেরিয়ে আসবে। আজকে আমি দেখেছি অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে কিন্তু ডেকে এনে এমন কিছু করি না, হয়তো বা মন খুলে একটু আপনারা কথা বলেন, আমরা একটু আলোচনা করি, এটা নিয়ে কিন্তু আপনারা নানানভাবে আমাকে বিভিন্নভাবে হাইলাইটস করেন বা আমাকে অনেক মর্যাদা দেওয়ার চেষ্টা করেন। আসলে আমি দেখছি যে বঙ্গবন্ধুজি কথাটা বলেছেন যে তুমি সাধারণ মানুষকে ভালোবাসো তাইলে কিন্তু তোমার তুমি তোমার নেতৃত্বের মর্যাদা পাবা, এইটা কিন্তু এটার প্রমাণ। তবে আজকে আমি আরেকটি কথা বলবো, আমরা রায়পুরের মাটিতে আমাদের প্রিয় নেতা জনাব রাজউদ্দিন আহমেদ দাদু সাহেবের নেতৃত্বে ওনার বুদ্ধি পরামর্শের মাধ্যমে কিন্তু আমরা প্রডিউস করি, রাজনীতি করি। আমি দেখেছি রাজু ভাই মানে যা বলে তা কিন্তু আসলে বাস্তবায়ন করে, উনি কিন্তু বঙ্গবন্ধু সহচর, এই জন্যই কিন্তু আজকে দেখেন আমাদের 6 বারের এমপি ওনার, উনি আমি মনে করি রাজনৈতিক একটা প্রতিষ্ঠান। আজকে রায়পুরা 24টা ইউনিয়ন একটা পৌরসভা, উনি যখন যে নির্দেশ দেয় সেই নির্দেশে কিন্তু আমরা বাস্তবায়ন করতে প্রস্তুত এবং বাস্তবায়ন করি। তো আসলে ওনার কিন্তু চাওয়া পাওয়া মানে দুনিয়ার মধ্যে যা বড় বড় সম্পদ দরকার এগুলি কিন্তু আসলে আমাদের রাজু ভাইয়ের মধ্যে কি নাই, আজকে নাই দেখেই কিন্তু যতবারই উনি নমিনেশন নিয়ে আসে ততবারই কিন্তু উনি এমপি হয়ে যায়। ওনার এই যে মানে সম্পদের প্রতি লোভ নাই, মানুষের প্রতি ভালোবাসা, এটার প্রমাণ কিন্তু এখানেও। আর আমরা মনে করি রাজু ভাইরে দেখলে আসলে আমরা বঙ্গবন্ধু দেখতেছি, রাজু ভাইকে যখন সামনে দেখি মনে হচ্ছে যে আমাদের সামনে বঙ্গবন্ধু হাজির, এই জন্যেই উনি কিন্তু বঙ্গবন্ধুর সহচর। এবং ছাত্রনেতা থেকে জগন্নাথ হলের 2 দিবারের বিপি ছিল, হ্যাঁ আপনার পাকিস্তানের পাকিস্তান পিওর দেখছে, স্বৈরাচার দেখছে, অনেক কিছু দেখে উনি কিন্তু আজকে এ পর্যায়ে আসছে। আর ওনার পাশে যেহেতু আমরা আছি আমরা নিজেকে অনেক গর্বিত মনে করি যে আমরা এমন একজন লিডারের সাথে আছি
যে লিডার আসলো তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি ইদানিং প্রায় সময় বলি, রাজু ভাই আসলো কেন জানি আপনার কাছে এসে এত বসে থাকি। পরে বলে, আশা বসে থাকস, তোর একটা লক্ষ্য আছে, তুই যে কেন বসে থাকস এটা আমি জানি, তুই বসে থাকস খালি আমার কাছ থেকে রাজনীতির কথা শিখবি। পরে আমি কিছু, আমি আপনি তো আমার আত্মার কথা জানিয়ে বলাইছেন, আসলে আমি আপনার কাছ থেকে এইটুকুই চাই আমার ইউনিয়নের এলাকার উন্নয়নটা আর আপনার কাছ থেকে কিছু রাজনীতি কিছু শিখতে। সভা করছি আমরা 15 আগস্টটাকে সকলের, আমরা যেন অন্তত পক্ষে কাজকর্ম এটা হাতের মধ্যে না নিয়ে আমরা যেন নেতার প্রতি শ্রদ্ধা রেখে আমরা যেন এই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি, হ্যাঁ সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা।